Assalamu alaikum dear viewer and subscriber, I am engineer Bashar, welcome my channel at last automation video. Dear friend, aajke ami apnader dekhabo kibhabe apnara TOF-Off software byabohar kore s7-1200 te program korben off delay timer, TOF off delay timer and start off delay timer, TOF output start off delay timer and timer reset and load time duration. এই চারটি অপশন ব্যবহার করে কিভাবে আপনারা TOF-Off সফটওয়্যারে প্রোগ্রাম করবেন s7-1200 পিএলসিতে। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি যাতে বড় না হয় সেজন্য আমি হার্ডওয়্যারটি সিলেক্ট করে রাখছি, পিএলসিটি সিলেক্ট করে রাখছি। আমি যে পিএলসিটিতে প্রোগ্রাম করব সেটা হলো সিপিইউ 1212C DC, এই পিএলসিটিতে প্রোগ্রাম করব। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার অ্যাটলাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমআই, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি, এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে, ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব সুলভ মূল্যে পিএলসি প্রোগ্রামিং এবং এইচএমআই প্রোগ্রামিং এবং এসকেডা প্রোগ্রামিং করে থাকি। তো বন্ধুরা, চলুন প্রোগ্রামটি শুরু করি। ফ্রেন্ড, প্রথমে আমি একটি অফ ডিলে টাইমার নিব, অফ ডিলে টাইমার নিব। অফ ডিলে টাইমারকে এনাবল করার জন্য একটি সুইচ নিব, সুইচ অ্যাড্রেস হবে i0.0। এখানে আমি টাইম দিব 7 সেকেন্ড টাইম দিলাম। এখানে আমি টাইমকে দেখার জন্য ইটি হলো আমি, এটা হলো প্রিটি, এখানে প্রেজেন্ট টাইম অ্যান্ড ইটি হলো আমি এন্ড টাইম। এখানে আমি টাইম দেখার জন্য একটি অ্যাড্রেস নিব md0। দেন আমি অফডেট টাইমের এগেনস্ট একটি আউটপুট নিব q0.0। এখন ফ্রেন্ড, আমি স্টার্ট অফ ডিলে টাইমার এই ইনস্ট্রাকশনটি নিব। এখানে আমি অ্যাড্রেস দিব এখানে টাইম দিব 10 সেকেন্ড। যখন আমি এই সুইচটি এনাবল করব তখন আমার অফ ডিলে টাইমার 10 সেকেন্ড পর আমার আউটপুট অন হবে, 10 সেকেন্ড অফ ডিলে হবে, 10 সেকেন্ড অফ ডিলে হবে। ইনপুট i0.1। এখন ফ্রেন্ড, এখন আমি লোড টাইম ডিউরেশন নিব, টাইমকে আমি বাড়াবো। এখন লোড টাইম ডিউরেশন হলো আমি টাইমকে বাড়াবো। এখানে আমি অপশনটি নিব, এখানে আমি সাপোজ টাইম দিব 15 সেকেন্ড। এখন আমি লোড টাইম ডিউরেশনের এনাবল করার জন্য একটি সুইচ নিব, ওপেন সুইচ নিব i0.2। এখন ফ্রেন্ড, আমি রিসেট টাইমারকে রিসেট করার জন্য একটি ইনস্ট্রাকশন নিব,
এখন ফ্রেন্ড আমি টাইমারকে রিসেট করার জন্য একটি এনাবল সুইচ নিব, ওপেন সুইচ নিব, i0.3। তো ফ্রেন্ড এখন আমি প্রোগ্রামটি আমার ভার্চুয়াল পিএলসিতে আমি আপলোড করব। দেন আমি মনিটরিং অন অফ করব। এখন আমি আমার সিম টেবিলকে অন করলাম, সিমুলেশন টেবিল। এখন ফ্রেন্ড আমি i0.0 হলো আমার আপডেটেড টাইমারের এনাবল সুইচ, এই এনাবল সুইচকে আমি অন করব। দেখেন এখানে আমার 7 সেকেন্ড পর আমার আউটপুটটি অফ হয়ে যাবে। আউটপুটটি অফ হয়ে গেছে। এখন ফ্রেন্ড i0.3 হলো আমার টাইমারকে রিসেট করার জন্য সুইচ, রিসেট করে দিলাম। এখন ফ্রেন্ড আমি লোড টিওর লো স্টার্ট আপডেটেড টাইমার, স্টার্ট আপডেটেড টাইমারকে সুইচকে এনাবল করব। i0.1 এখন আমার 7 সেকেন্ড পর আমার আউটপুটটি অফ হয়ে গেছে। ফ্রেন্ড খেয়াল করুন, এখন আমি রিসেট করব। এখন আমি আমার 15 সেকেন্ড পর আমার আউটপুটকে অফ করব। এখন আমি i0.2 অন করব, i0.2 অন করব। এন্ড এখন যদি আমি অফ করে দিই তাহলে আমার 15 সেকেন্ড পর আমার আউটপুটটি অন অফ হবে। ফিফটিন সেকেন্ড পর আমার আউটপুটটি অফ হয়েছে। এটা হলো আমার পিটি, হলো আমার লোড টাইম ডিউরেশন, পিটি হলো লোড টাইম ডিউরেশন। আর টিওএফ স্টার্ট আপডেটেড টাইমার 10 সেকেন্ড, অ্যান্ড লোড টাইমার হলো আমার 15 সেকেন্ড, আর আমার অরিজিনাল
আপডেটের টাইমার হলো 7 সেকেন্ড। তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা আপডেটের টাইমার প্রোগ্রাম করবেন, তারপর আপনি কিভাবে স্টার্ট আপডেটের টাইমার সাথে স্টার্ট আপডেটের টাইমার কিভাবে কানেকশন করবেন, তারপর লোড স্টার্ট লোড টাইম কিভাবে আপনারা ডিউরেশন বাড়াবেন, লোড টাইম ফিটি অপশন ব্যবহার করে লোড টাইম কিভাবে ডিউরেশন বাড়াবেন এবং টাইমারকে কিভাবে আপনারা রিসেট করবেন। তো ফ্রেন্ড যদি সকালে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড যারা আমার চ্যানেলে নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড ভালো থাকুন, আল্লাহ হাফেজ।